যশোরের ঝিকরগাছা উপজেলায় মাদকাসক্ত স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে রিনা বেগম নামে এক চাতাল শ্রমিক। সকালে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, আহত মাদকাসক্ত স্বামী প্রতিদিনই মারধর করায় গেল ২০ দিন আগে স্বামীকে তালাক দেয় রিনা। পরে গভীর রাতে গোপনে বাড়িতে ঢুকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় পাষণ্ড স্বামী। এদিকে ওই নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা হয়নি।